আজকে আমরা কারিতাস বাংলাদেশের সুরক্ষা বিষয় সম্পর্কে জানাব। কারিতাস যাদের সাথে কাজ করে তাদের সকলের ব্যক্তিমর্যাদা, সম্মান ও অধিকারকে স্বীকৃতি দেয়। তাই ধর্ম, বর্ণ, লিঙ্গ, সংস্কৃতি, গোত্রভেদে বিশেষভাবে শিশু ও ঝুঁকিপূর্ণ জনগণকে সেবা প্রদানে অগ্রাধিকার দেয়। সুরক্ষা বলতে এমন একটি ব্যবস্থা বা প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে একটি সংস্থা নিশ্চিত করে তার কর্মী এবং সহযোগীদের দ্বারা ঝুঁকিপূর্ণ জনগণের কোনো ক্ষতি না করে তাদের কল্যাণ ও মর্যাদা বৃদ্ধি করা। অর্থাৎ কর্মীদের দ্বারা যৌন নির্যাতন, শোষণ, হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, অবমাননা, সহিংসতা, বৈষম্য, অবহেলার হাত থেকে ঝুঁকিপূর্ণ জনগণকে রক্ষা করার সকল ব্যবস্থাসমূহকে বোঝায়। কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে সরাসরি আঘাত করে বা অন্য কোনো সময় আঘাত না করেও নির্যাতন করে। এই নির্যাতনগুলো শারীরিক, মানসিক, যৌন, অবহেলা ও বৈষম্য সম্পর্কিত হতে পারে। তাছাড়া অনলাইন ছবি এবং ভিডিও বা অডিও মাধ্যমেও নির্যাতন হতে পারে, যা শিশুদের ক্ষেত্রেও প্রযোজ্য। সুরক্ষা সম্পর্কিত কিছু মিথ সমাজে প্রচলিত আছে যা মানুষ স্বাভাবিকভাবে অবহেলা করে থাকে। কখনো কখনো ক্ষতিকর আচরণগুলো ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করতে পারে না, যা পরবর্তীতে মানুষের বড় ধরনের ক্ষতি বা নির্যাতন হতে পারে। বিভিন্ন কারণে মানুষ ক্ষতি হওয়ার ঝুঁকিতে থাকতে পারে, যেমন জেন্ডার, বয়স, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, সংখ্যালঘু জনগোষ্ঠী, অসুস্থ বা প্রতিবন্ধী ব্যক্তি বা সংঘর্ষের শিকার ইত্যাদি। তাই এই সকল মানুষের বঞ্চনা ও শোষণ প্রতিরোধ করার জন্য কারিতাস বাংলাদেশ সহায়ক পরিবেশ তৈরি ও তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কারিতাস বাংলাদেশ সকলের সুরক্ষা নিশ্চিত করার জন্য নিম্নোক্ত আচরণ বিধিগুলো মেনে চলে। ব্যক্তিগত ও পেশাগত মানসম্মত আচরণ করা, ক্ষমতার অপব্যবহার না করা, শিশু, উপকারভোগী, কর্মী, স্বেচ্ছাসেবক বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কোনো ধরনের যৌন সম্পর্ক না করা, অর্থ, চাকরি, জিনিসপত্র বা সেবার বিনিময়ে যৌন সম্পর্ক না করা, আচরণ লঙ্ঘনজনিত কোনো বিষয় অবগত হলে অবশ্যই রিপোর্ট করা, সুরক্ষা সম্পর্কিত কারিতাস বাংলাদেশের সংশ্লিষ্ট নীতিমালা মেনে চলা, যৌন শোষণ ও নির্যাতনকে গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচনা করা হয় এবং এই ধরনের ঘটনায় শাস্তির বিধান প্রযোজ্য। যদি কোনো কর্মী বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই আচরণবিধি ভঙ্গ করে তাহলে অবশ্যই ফোকাল পয়েন্ট বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বরাবর রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার জন্য হটলাইন নম্বর, ইমেল, ডাকযোগ, মোবাইল মেসেজ, মতামত বা অভিযোগ বাক্স, সরাসরি বা অন্য কোনো মাধ্যমে বা চ্যানেলে রিপোর্ট করতে পারবেন। রিপোর্ট প্রদানকারী এবং গ্রহণকারী উভয়কে এই বিষয়ে গোপনীয়তা এবং স্বচ্ছতা বজায় রাখতে হবে। কেউ যদি সরল মনে সৎ উদ্দেশ্যে রিপোর্ট করেন তাহলে কারিতাস বাংলাদেশ তা সম্মানের সাথে গ্রহণ করে, তদন্ত করে, সাড়া দেয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। রিপোর্ট করার জন্য কেউ যাতে কোনো ধরনের সেবা থেকে বঞ্চিত না হয় সেই বিষয়টি কারিতাস নিশ্চিত করে। সত্ত্বাধিকার সংরক্ষণে কারিতাস বাংলাদেশ।